আজকে কলকাতায় কি হয়নি? আমাদের এখানে জলের উপর কর দিতে হয় না, দিল্লিতে দুবালতি জল কিনতে গেলে টাকা দিতে হয়। তো রান্না করবেন না কাপড় কাচবেন না ঘর পুজবেন, কোনটা করবেন? আমাদের এখানে 75% পর্যন্ত গরিব লোকেদের জন্য বিদ্যুৎ ফ্রি আছে, আমাদের এখানে বিনা পয়সায় রেশন আছে, এবং পাড়ায় পাড়ায় গিয়ে রেশন আপনার ঘরে পৌঁছে যাবে, পৌঁছে যাচ্ছে। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্য, হসপিটালে গেলে পয়সা লাগে না। ইমপ্রুভ করা হয়েছে কি হয়নি? 43টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে। আমি আগামী দিন কর্পোরেশনকে বলবো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত করে তারা আরও ভালো করে এফেক্টিভ করে তুলুক। আমি কলকাতায় আমাদের যে কর্পোরেশন ছিল এবং স্বাস্থ্য দপ্তরকে অভিনন্দন জানাই, কোভিডের যে টিকা হয়েছে সেই টিকাতে কলকাতা 1 নম্বর মনে রাখবেন এবং বাংলা 1 নম্বর। এত ভালো টিকাকরণ আমরা করতে পেরেছি, আমরা প্রচুর লোককে ইতিমধ্যেই ডাবল ভ্যাকসিনও দিয়ে দিয়েছি। যারা একটা করে ভ্যাকসিন নিয়েছেন দিয়ে দিচ্ছে। এবার 300 প্যাসেঞ্জার যখন বাড়ি যাচ্ছে, আমরা যতই বারণ করি মিশবেন না, পরিবারের সবার সাথে বাইরে থেকে আসছে, মিশছে, ফলে সেই পরিবারের সবার হয়ে যাচ্ছে অমিক্রন। এটা খুব একটা মারাত্মক কিছু নয়, অনেক সময় সিমটমসও বোঝা যায় না, কিন্তু মনে রাখবেন এটা স্প্রেড করে বেশি, এটা ছোঁয়াছে, কিন্তু এটা মৃত্যুর ভয় কম। আমরা তো কোভিড সামলেছি, আমরা কোভিড সামলেছি, আমরা ডেঙ্গু চেষ্টা করেছি সামলানোর, আমরা ম্যালেরিয়া সামলানোর চেষ্টা করেছি, তা সত্ত্বেও সতর্ক থাকবেন, মশার কামড় থেকে বাঁচতে হবে। খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।